পেয়ে যাই। বিশ্ব নবীজির বাড়িতে গিয়া বিশ্ব নবীজির সুন্দর চেহারা দেখে আমার জীবনটা ধন্য করি জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা মাদেরকে বলবো মা দেখো সেই রুহানার জীবনে করুণ নির্মম নির্যাতন কেমন ভাবে নেমে আসলো, যে রুহানার হাতকে কেটে রক্ত খরণ করে কারাগারের মধ্যে জেলখানার মধ্যে আটকাইয়া খাওয়া বন্ধ করেছেন, এরপরেও তিনি একটা কথাই বলেছেন জীবন যাবে শহীদ হবে তথাপি ইসলাম থেকে পিছু না হয়ে বাতিল শক্তির সহিত মাথা নত করব না। আল্লাহ বলে এই জন্য মাদেরকে বলবো মা তোমরা লক্ষ্য করে দেখো সেই মহিলার যে শিক্ষা গ্রহণ করো, আজকে মায়েরা সেই ইসলামকে ভুলে যায়, কোরআনকে মায়েরা ভুলে গিয়েছে, কোরআন পড়তে চায় না। আজকে মায়েদের একটা কুঅভ্যাস আছে, আমাদের এই সমাজে প্রত্যেক বাড়িতে আছে টেলিভিশন, বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেল স্টার জলসা জি বাংলা জি সিনেমা আছে কি নাই, আছে কি ভাই? এই দেশের মায়েরা কি টেলিভিশন দেখে নাকি দেখে? সত্যি দেখে? মাদেরকে বলবো মা এই টেলিভিশন দেখে দেখো, আজকে টেলিভিশন যে টেলিভিশন দেখে মায়েরা তার চরিত্র নষ্ট করে দিচ্ছে, যে টেলিভিশন আজকে কোরআনকে ছেড়ে দিয়ে কোরআনকে এতই নিম্ন মনে করেছে, যার কারণে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি দেখবেন কোরআন আছে বাড়িতে এর গায়ে যে জামাটি থাকে এই জামাটা মূল্যহীন পুরাতন জামা থাকে, আর টেলিভিশনের গায়ে যেইটা থাকে সেইটা দামি কাপড়। কথা বলা ঠিক কিনা? এরপর টেলিভিশনের গায়ের জামাটা পরিষ্কার করা হয়, কোরআনের গায়ে যে জামা আছে ধুলা বালি লেগে থাকে এটা পরিষ্কার করতে চাই না। তবে আমি আপনাদেরকে বলতে চাই যদিও কোরআনের গায়ে যে মূল্যহীন পুরাতন কাপড় আছে অসতর্ক অবস্থায় যদি কারো পায়ের নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই কাপড়টিকে সকলেই চুমা খায় কি খায় না, তার কারণ হলো কোরআনের সংস্পর্শে আসার কারণে মূল্যহীন কাপড়ের মূল্য আল্লাহর কাছে অনেক গুণে বেশি। কথা বলে ঠিক কিনা? কিন্তু টেলিভিশনে গায়ে দামি জামা আছে পায়ের নিচে পড়লে মনে হয় বেশি চুবা খায়, চুবা কি খায় ভাই? মূল্যহীন কাপড় যদি কোরআনের সংস্পর্শে থাকার কারণে এর মূল্যটা বেড়ে যায়। ও তাওহীদ জনতা শুনে রাখো আশরাফুল মাখলুকাত সবচাইতে সেরা জাতি করে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, সেই কোরআনের সেই যদি আমরা সম্পর্ক ভালো রাখতে পারি তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন কম না বেশি? মর্যাদা বেশি হয়ে যাবে কোরআনের সহিত সম্পর্ক রাখতে হবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ইন্নামা তুমদিরু মানিত্তাবাআতিকুম, কোরআন শোনো তত অনুযায়ী তোমার জীবন চালাও, শুনতে হবে এবং মানতে হবে। তাহলে এক নাম্বার বুঝতে পেরেছি শুধু শুনলেই হবে না মানতে হবে, কথা বলে ঠিক কিনা? দুই নাম্বারে ও খসিয়া রহবাটা বিল গাইব, আল্লাহকে না দেখেই ভয় করতে হবে। আল্লাহ কি কেউ কখনো দেখেছেন? না, কেউ দেখেন নাই? চুয়াডাঙ্গার লোকের আল্লাহ কি দেখা যায় না? সর্বচক্ষে দেখা যায় না? দুঃখ লাগে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি কক্কডার, আমি আল্লাহকে সর্বচক্ষে দেখা যাবে না। আল্লাহ আকবার বলেন, তবে হ্যাঁ আমরা আল্লাহকে দেখতে পাবো সেটা হচ্ছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন যাকে আল্লাহ বলেন আল্লাহকে দেখতে পাবা না, আমার মতো সলিমুল্লাহ মার্কা মানুষ যদি বলি আমি আল্লাহকে দেখেছি বুঝতে হবে ডিজিটাল কায়দাটা ভন্ড। কথা বলা ঠিক কিনা? আমি সকলকে বলছি না আপনারা খেয়াল করে শুনবেন ভুল বুঝবেন না, এই দেশের অনেক পীর মাশায়েখ আছে যারা হক আছে অবশ্যই আমি তাদের শ্রদ্ধা করি, তাদের বিপক্ষে আমি কোনো কথা বলবো না, শুধুমাত্র বলতে চাই নামধারী যেই ভণ্ড আছে যারা নাকি বলে এই দুনিয়াতে আমি আল্লাহকে দেখেছি তার বুঝবিহীন যুবকের জোরতে, জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি বলেছেন আমি আল্লাহকে দেখেছি যুবতী নারীর বেশি। আহারে, আল্লাহকে কেউ কি কখনো দেখতে পায়? যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে দেখেছি স্পষ্ট বুঝতে হবে ওইটা ভণ্ড ছাড়ার কিচ্ছু নয়। কথা বলা ঠিক কিনা? আর সমাজের কিছু লোক আছে এত অভুষ, তারা তাদের কি জ্ঞানহীন, যারা ল্যাংটা বাবা, পাগল বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, কত যে বাবা, পিছনে পিছনে দৌড়া বলে বাবা একটা সন্তান দিবে না, সন্তানের কি মহাজন হয়ে আছে? হ্যাঁ,
সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়েদের মালিক? আল্লাহ। ছেলে এবং মেয়ে উভয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার আল্লাহ ছেলেও দেন না, মালিকও দেন না, এর ক্ষমতা কার? আল্লাহ। ওই আল্লাহ আছে কি নাই? আল্লাহর কাছে যেতে হবে। উদুউনি ইস্তাজিব লাকুম, তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ দিবেন, আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে মাজারে গিয়ে চাই। এরকম লোক আছে কি নাই? আছে কি নাই? চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে সন্তানের আশা করা যায় না। কথা বলে ঠিক কি না? আমরা চাইবো আল্লাহর কাছে। আল্লাহ পাক তৌফিক দিন সকলে বলে আমিন। আমার ভাইরা, তাহলে এক নম্বরে বুঝতে পেরেছি, কোরআনের বক্তব্য শুনতে হবে, মানতে হবে। যদি আমরা মানতে যাই, আমাদের প্রতি জুলুম জুলুম নির্যাতন আসবেই। কথা বলে ঠিক কি না? আসবে না? নাকি আপনাকে ভালো ভালো খাবার দিবে, পোলাও দিয়ে বিরিয়ানি দিবে, মনে হয় এই নির্যাতন আসবেই। নির্যাতনের মাধ্যম দিয়ে ইসলামের পথে আমাদেরকে টিকে থাকতে হবে। কথা বলেছি আমার ভাইরা, দেখেন আব্দুল উজ্জা, যার কথা আপনারা শুনেছেন, এই আব্দুল উজ্জা একজন যুবক ছেলে, ইসলাম কবুল করেছে, চাচা সব কেড়ে নিয়েছে, কেড়ে নেয় নাই, বাড়ি নিলেন, ঘর নিলেন, জমি নিলেন, গায়ের পোশাক দিলেন, এমনকি পরনে লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়েছেন, তিনি সব খুলে দিতে বাধ্য হয়েছেন, একমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে। কথা বলা ঠিক কিনা? আজকে যদি ইসলামের পথে থাকতে গিয়ে আমাদের প্রতি যদি এমনি ভাবে নির্যাতন হয়, আমরাও নির্যাতনের শিকার হতে রাজি আছি, তথাপি বাতিল শক্তির সহিত মাথা নত করতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? আবার ভাইরা, যে কথা বলতেছিলাম, রুহানা 17 বছরের মেয়ে, তিনি ইসলাম কবুল করে গিয়েছে বাড়িতে, তিনি মনে মনে আল্লাহর কালাম কোরআন জপতেছে, মা বাবা সন্দেহ হয়ে গেল, দেখে বলতে রুহানা কার সহ প্রেম নিবেদন করছ আমাদের সন্দেহ? বলে না তো, কার সহ আমি প্রেম নিবেদন করি না, বলে না, সন্দেহ হলো সবসময় দেখে রাখতেন। এই রুহানার এমন অবস্থা হলো যে আল্লাহ রসুলকে দেখার জন্য তিনি পাগল হয়ে গেলেন, স্থির থাকতে না পেরে তিনি একদিন মিশামেশি কুদাল নিয়ে খেজুর বাগানে গিয়া তিনি গর্ত খনন করে রসুলের সামনে তিনি গান গাইতে শুরু করলেন, আল্লাহু আকবার। কে এলো মদিনায় রসুল নামের, কে এলো মদিনায় রসুল নামের, পরে আকাশের চন্দ কেড়ে আনলো মদিনায় রসুল নামে, গলেতে তসবির মালা কে সলে ওই কমলি তরি দেখে নিয়ে আয় রসুল নামে, বলুন মারহাবা। আমার ভাইরা, রুহানা যখন গান গাচ্ছিলেন, মা আর বাবা ফলো করলেন, নিজে নাজানি কারো প্রেমে মনে হয় পড়ে গেছে। আমার ভাইরা, এই দৃশ্য দেখে আমার ভাইরা, এই দৃশ্যটি দেখে রুহানার এই অবস্থা দেখার পর মা বাবা তাকে মনে মনে সন্দেহ করলেন। একদিন হঠাৎ করেন রুহানার যিনি আব্বা ছিলেন কাফির, তার চোখের অসুখ ছিল, চোখে এত যন্ত্রণা হলো, রক্তক্ষরণ হলো, সহ্য করতে পারে না। স্ত্রী পরামর্শ দিলেন প্রাণের স্বামী, আরবের তো বড় বড় ডাক্তার আছে, ডাক্তারের কাছে চিকিৎসা নিলে অবশ্যই তো চোখটা ভালো হয়ে যেতে পারে। রোহানা আব্বা তিনি আরো গেলেন, বড় বড় ডাক্তারের শরণাপন্ন হল, কিতাবের মধ্যে লেখেন একজন নয়, দুইজন নয়, 40 জন ডাক্তার মিলে তার একটা ডিসিশন দিল, রোহানার বাবার চোখের যে সমস্যা, চিরতরে তার চক্ষুটা নষ্ট হয়েছে, কোনোদিন আর চক্ষু ভালো হবে না। ফেরত চলে আসবেন, কান্নাকাটি করছেন, রোহানা ডেকে বলে, মা
আব্বা তুমি কান্দো কেন, কি হলো? বলে এই জন্য কান্দি, ডাক্তাররা বলেছে তোমার আব্বার চোখের যে সমস্যা, রক্ত গোলা বয়ে বয়ে পড়ছে, পেইন হয়, এইটা তো আর ভালো হবে না। সেটার সঙ্গে সঙ্গে রোহানা ডেকে বললেন, মাকে বলেছেন আমার আব্বার চক্ষু ভালো হবে না, আমার কাছে তো একজন ডাক্তার আছে, যদি একবার অনুমতি দাও ঔষধ লাগিয়ে দিলে এক মুহূর্তে আব্বার চক্ষুটা ভালো হয়ে যাবে। ডাক্তার বললেন মা কোন সেই ডাক্তার, তাড়াতাড়ি ঔষধ দাও। এইবার রুহানা বড় বড় আনন্দ তিনি দৌড় মেরেছেন, আমার নবীর সামনে দেখা হয়ে যাবে। রুহানা এক দৌড় দিয়া তিনি চলে গেলেন, বিশ্ব নবী যে হজ্জা মুবারক থেকে বের হলেন, আমার নবীজির পায়ের নিচ থেকে এক পুষ্টি মাছি উঠাইয়া রুহানা এইবার আসরের উপর গিরা দিচ্ছেন। নবীজি বলেন মা পাগলিনীর মত ধুলা পানি উঠাইয়া কেন আসরে বান্ধ? রুহানা বলে ইয়া রাসূলুল্লাহ, আব্বার পায়ের নিচের যে ধুলা আমি জানি এটাও একটা মুজিজা, আমার আব্বার চোখের সমস্যা বড় বড় ডাক্তার বলল ভালো হবে না, আমি ওয়াদা করে এসেছি আমার কাছে একটা ডাক্তার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আব্বার পায়ের ধুলা যদি আমার আব্বার চোখে লাগায় দেয় নিঃসন্দেহে আল্লাহ তার চক্ষুটা ভালো করে দিবে। আমার নবীর কি মর্যাদা ছিল! এইবার এই অবস্থা দেখে দৌড় মারলেন ধুলা নিয়ে, বাবার চোখের শীত লেপন করে দিলেন, অল্প সময়ের মধ্যে চোখের ব্যথাটা দূর হয়ে গেল। দেখে বলেন মা কি ঔষধ দিলাম? যে ঔষধ দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের পেইন ভালো হয়ে যায়। ডাক্তাররা বললো আমার চোখের অসুখ ভালো হবে না, কোন সেই ডাক্তার কি ওষুধ দিলা, তাড়াতাড়ি বলো, আমি ডাক্তারকে কিছু পুরস্কার দিতে চাই। জোরে বলুন আল্লাহ আকবার। সেই নবীর এত সম্মান ছিল, যার পায়ের ধুলি রুহানা তার বাবার চোখে লাগানোর কারণে চোখটা যদি ভালো হতে পারে তাহলে সেই নবীর মর্যাদার কত বেশি কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই রবি ছাড়া কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না, তিনি হচ্ছেন বিশ্ব রবি সবচাইতে বড় নেতা, যাকে তৈরি না করলে পৃথিবী আসতাম না, দুঃখ লাগে, সেই নবী সবচাইতে বড় নেতা। আমার রসুল কি নিয়া এই দেশের এক শ্রেণীর কুলাঙ্কার আছে বাজে বক্তব্য দেয় কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীর সাড়ে যদি আজে বাজে বক্তব্য দেয় রসুলের চরিত্রে কেউ যদি কথা বলে, এইটা তার মধ্যে যদি ইমান থাকে সে কখনো বরদাস্ত করতে পারে না, কথা বলে ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন ব্যক্তি যদি আমার নবীর বিপক্ষে আপত্তিকর মূলক কথা বলে, নবীদের চরিত্র নিয়া যদি আপত্তিকর মূলক কোন বক্তব্য দাও, আমাদের ঈমান আছে তাওহীদি জনতা, আমরা ছাড় দিব না, কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশে বারবার করে আমার বিশ্ব নবীজির বিপক্ষে এক শ্রেণীর নাস্তিক কুলাঙ্কার রসুলের চরিত্র নিয়ে আজে বাজে বক্তব্য দেয়, অথচ এই বাংলাদেশে তার বিচার হয় না, কথা বলে ঠিক কিনা? আমি আজকে এই তাওহীদি জনতাকে বলে যেতে চাই, যেই ব্যক্তি আমার রসুলের বিরুদ্ধে আজে বাজে বক্তব্য দিবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাকে হত্যা করতে হবে, করতে হবে, কথা বলে ঠিক কিনা? উত্তম চরিত্রের অধিকারী সার্টিফিকেট দিয়েছেন কে? যাকে এত দামি সার্টিফিকেট দিলেন সেই চরিত্রের সার্টিফিকেট আমরা কি দিতে পারি? আমাদের সেই চরিত্র আছে? এরপর বলে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম নেতা আছে কি নাই? আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, তিন ওয়াক্ত, এইরকম নেতা আছে কি নাই? এইরকম নেতাকে আমরা পারি না, আমরা পারি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা, কথা বলে ঠিক কিনা? আমার রসুলের দেখানো পথ এবং মতে আমরা চলতে চাই। আমার রসুল দেখিয়েছেন তিনি আল কোরআনের পথ, আল্লাহু আকবার, এ পথে চলতে গেলে বিপদ আপদ আসতেই পারে, কথা বলে ঠিক কিনা?
আমার রাসূল শিক্ষা দিয়েছেন পরাদেশ শিক্ষা যার করে সাহাবায়ে কেরাম তারা চরিত্র অধিকারী হয়েছেন সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন চারজন খলিফা তারা দেশ শাসন করেছেন তারাও আল্লাহর কালাম কোরআন দিয়ে দেশ শাসন করেছেন কথা বলে ঠিক কিনা রাসূল বলেছেন আমার পর যদি কেউ নবী আসতো সেটা হতো হযরত উবাই সুবহানাল্লাহ উমর আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনহুম তিনি কাফেরদের জন্য ছিলেন চরম কঠোর আর পরস্পর ছিলেন তিনি নিবেদিত প্রাণ সুবহানাল্লাহ বলে আমার রাসূলকে দেখে হযরত উমারকে দেখে শয়তান ভয় পেত যে রাস্তায় হযরত উমার হাঁটতেন শয়তান ওই রাস্তা আসতো না সুবহানাল্লাহ বলে সেই উবাদ বিশ্ব নবীজি ঘরের মধ্যে বসায় উব্বাহাতুল মুমিনিনকে নিয়ে আলোচনা করছেন কমপ্লেন করছে ইয়া রাসূল আমার এইটা দিলেন না সেইটা দিলেন না আমাদের স্ত্রীগুলো মাঝে কমপ্লেন করে না তুমি আমার শাড়ি দিলা শাড়িটা ভালো না অমুক স্ত্রীর শাড়ি মেম্বারের স্ত্রীর শাড়িটা কত ভালো লোকেরও স্বামী আমারও স্বামী এরকম অভিযোগ করে না মাদের গুলো মা এরকম অভিযোগ করা যাবে হযরতে উমার এ সময় রসুলের বাড়ির সামনে এলেন সালাম করলেন ওমারের শব্দ শোনার সঙ্গে সঙ্গে উম্মাতুল মুমিনীগণ দৌড় দিয়া তারা পর্দা আলে পালালেন সুবহানাল্লাহ দরজা খুলে দিলে রসুল মুস্কি হেসে বলছিল ব্যার বউ হলো আমার আর ভয় করে তোমার সুবহানাল্লাহ বলে আমার রসুল তার সম্পদ ছিল মহাব্বত পরিপূর্ণ ছিল সেই উমার তিনি দেশ পরিচালনা করতে গিয়ে বলেছেন আমার রাজ্যে যদি একটা কুত্তা না খেয়ে মরে যায় কিয়ামতে দিয়ে আল্লাহর কাছে হযরত উমারকে জবাব দিয়ে করতে হবে কথা ঠিক কিনা আজকে আমাদের সমাজের কত মানুষ না খেয়ে থুকে থুকে মরছে এর খবর কে দেয় এর খবর কে নাই নিজে খাইতে খাই দিয়া বড় ঘুড়ি আছে কি দেয় আমার মতের খিয়া হয় কি হয় না রাস্তার টাকা কোটি কোটি টাকা আসে রাস্তা পর্যন্ত যে যে অর্ধেক টাকা মায় না গরিবের ফিজিক কার্ড সঠিক মতো বিতরণ করা হয় না আল্লাহ আল্লাহর কসম গরিবের অর্থ যদি কেউ মেরে খেয়েছে কিয়ামতে দিয়ে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কথা বলে ঠিক কিনা আবার রসুল তিনি ছিলেন সবচেয়ে বড় নেতা তিনি কখনো আমানতের খেয়াল করে নাই আমানতের খেয়াল করা যাবে না সেই উমার তিনি ঘটতেন দেখতেন সমাজের কি অবস্থা যার আমলে কোনো মদখর ছিল না চোর ছিল না গুন্ডা ছিল না গান ছিল না জিনাখর ছিল না তিনি কোরআনের শাসন করেছেন আজ যদি বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয় ওয়াল্লাহি আল্লাহর কসম মেয়েদেরকে যারা ইফতিজিন দেয় ইফতিজিন তো দূরের কথা আমার মায়েরা সৌন্দর্য নিয়ে গহনা গাটি পরে রাতের অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে চলে যাবে কোন যুবক তার দিকে চোখ মারার সাহস পাবে না কথা বলে ঠিক কিনা সেই উমার তিনি রাত্রের অন্ধকারে ঘুরছেন দেখছেন প্রজাদের কি অবস্থা এখন চলতে চলতে হঠাৎ করে দেখলেন যে বাড়ির মধ্য থেকে একটা গানের আওয়াজ উমারের কানে ঢুকে পড়েছে উমার চিন্তার সর্বনাশ আমার রাজ্যে গান গাওয়া হারাম তারপর মহিলা কণ্ঠ কে গান গায় এত বড় সাহস হযরত উমার স্থির থাকতে পারলে খুব আশিদ্দাউ আলাল কুফার তিনি যে চরম কঠোর রাগ হয়ে গেল তিনি বাতিলকে কখনো মানতে পারতেন না আল্লাহ একবার বলেন তার ইমান কি ছিল সেই উমার দেখলেন একটা ঘরের মধ্যে থেকে আওয়াজ রাগ করে বেড়া ভেঙ্গে তিনি ঘরের মধ্যে ঢুকে পড়ে দেখেন একজন যুবতী মেয়ে লোক বিছানার উপর বৈশা টিং টিং করে বাতি জ্বলছে আর তিনি প্রেম নিবেদন করছেন প্রেমের তিনি গান গাচ্ছেন উমার এইটা বরদাস্ত করতে পারলেন না উমার থেকে বলে তুমি কে রাজ্যের অন্ধকারী তুমি কি জানো না খলিফা উমরের রাজ্য যেই দেশে গান গাওয়া হারাম নিষিদ্ধ করা হয়েছে উমরের রাজ্যে তুমি চিৎকার মেরে গান গাইছো কেন যুবতী মেয়ে লোক বলে তুমি কে তোমারে চিনি রাত আগন্তুক বলো কে আমার ঘরের মধ্যে এসেছ আমি একজন বেগানা নারী আমার ঘরের মধ্যে তুমি এসেছ নিশ্চয় তুমি তো অন্যায় করেছ উমার দেখে বলে উমারের যোগ কেন তুমি গান গাচ্ছ আগামীকাল সকাল বেলা আমাদের খলিফা হযরত উমার ফারুকের দরবারে গিয়া তোমার বিরুদ্ধে তো আমি মামলা দায়ের করব জোরে বলে সুবহানাল্লাহ বলছেন কে হযরত উমার মহিলা তো চেনেন না সঙ্গে সঙ্গেই মহিলা যুবতী তিনি জবাব দিয়ে বলতেছেন শরব আমি তো তোমার চিনি না তুমি কি কেন আমার ঘরের মধ্যে এসে তো নিঃসন্দেহে আমি তন্নাই করে ফেলেছি যার কারণে আমার বিরুদ্ধে খলিফা উমরের দরবারে বিচার দিবা ঠিক আছে আমি তো সূরা লোকমানের 6 নম্বর আয়াত লঙ্ঘন করে ফেলেছি নিশ্চয় এটা আমার জন্য অন্যায় হয়ে গেছে
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াতাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন সুবতী মেয়ে ডেকে বলছিল আগন্তুক যুবক আমি তোমার চিনি দেব অনেক মানুষ আছে কেউ কেউ যারা কি করেন যারা যারা এমন কাজ করে থাকেন আল্লাহর পথ থেকে মানুষকে বিপদগামী করার জন্য ভ্রষ্ট করার জন্য বিভ্রান্তকরমূলক কথাবার্তা বলেন যেটা আল্লাহর কাছে অপছন্দনীয় যেটা মানুষের কাছে উপহাস ঠাট্টা বিদ্রুপের কাজ হয় গান বাজনা করে এটা তো আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহ নাজায়েজ করেছেন হারাম করে দিয়েছেন আমি সূরা লোকমানের ছয় নাম্বার আয়াত তো লঙ্ঘন করে ফেলেছে আমার অন্যায় হয়ে গেছে তবে যুবক শোনো সকালবেলা খলিফা ওমরের কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে কোনো অভিযোগ নাই তবে আমার ঘরের মধ্যে এসেছো আমি বললাম এই মুহূর্তে আমার ঘরের মধ্যে আসার কারণে মহা পবিত্র কোরআনুল কারীমের তুমি চারটি আয়াতকে লঙ্ঘন করে ফেলেছ সুবহানাল্লাহ বলেন খলিফা ওমর আশ্চর্য বলে কি আমি আসলাম গান গাওয়ার বিচার করবো এখন মহিলা বলতে আমি নাকি কোরআন চারটি আয়াত লঙ্ঘন করে ফেলেছি তাই না করে হ্যাঁ দেখে বলতেছেন মাপ কোরআনের চারটি আয়াত আমি লঙ্ঘন করেছি কোন আয়াত লঙ্ঘন করলাম আমারে বলে দাও যুবতী ডেকে বলতেন যুবক আমি তোমার চিনি না কি তোমার পরিচয় কোথায় বাড়ি তোমার তো চারি না তবে স্মরণ তুমি সূরা বাকারার 109 নম্বর আয়াতে তুমি লঙ্ঘন করে ফেলেছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم তিনি বলতেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই কাজটা সবচাইতে খারাপ পছন্দনীয় নয় যে কাজটি এইটা যেটা হচ্ছে আল্লাহ বলেছেন তোমরা কারো ঘরের মধ্যে যখন ঢুকবা দরজা দিয়া ঢুকা এইটা পছন্দ পিছন দিক দিয়া ঢুকা এইটা আল্লাহর কাছে পছন্দনীয় না এটা আল্লাহ কখনো বরদাস্ত করেন না ও যুবক শোনো তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছ কিন্তু দরজা দিয়ে না প্রবেশ করে আমার ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করেছ নিঃসন্দেহ অন্যায় করেছ এই জন্য কাল সকালবেলা খলিফা ওমরের রাজ্যে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব হযরতে ওমর এবার ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন বলে কি আমি খলিফাই মহিলা তো আমারে চেনে না গান করা পরাতে তার শাস্তি দেওয়ার জন্য বিচার আমি করতেছে এখন উল্টা সে আমার বিরুদ্ধে মামলা দিবে ডেকে বলে মা যুবতী আমি তোমারে তো চিনি না তাহলে বলো দুই নাম্বার কোন আয়াত লঙ্ঘন করেছি কি অন্যায় আমার হয়ে গেল যুবতী এবার ডাকতে বলতেছেন ওরে আগন্তক অপরিচিত ব্যক্তি শোনো দুই নাম্বার তুমি তো সূরা আন-নূরের 27 নাম্বার আয়াতকে তুমি তো লঙ্ঘন করে ফেলেছো জোরে বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা আল্লাহ
ডেকে বলেন আগন্তুক ব্যক্তি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘরে ব্যতীত অন্য কারো ঘরে যদি প্রবেশ করো অবশ্যই তোমাকে অনুমতি দিতে হবে। বিনা অনুমতিতে কারো ঘরের মধ্যে প্রবেশ করা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তুমি যে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছ যুবক, তুমি আমার কাছে কিন্তু অনুমতি নেও নাই। কবরে বার পরেশান হয়ে যাচ্ছে, ঘেমে যেন অস্থির হয়ে যায়। সত্যই যুবতী যা বলছে কথাটা সত্য। একটা বার দরজাতে প্রবেশ করি নাই, পিছন দিক দিয়ে ঢুকলাম, দুই নাম্বার আমি তো অনুমতি নিলাম না, এটা আমার জন্য খারাপ হয়ে গেছে। ও মা, তিন নাম্বার কি অন্যায় করেছি, কোন আয়াত লঙ্ঘন করলাম? যুবতী ডাকতে বলতেছেন, ওরে যুবক, তিন নাম্বার তুমি সূরা নূরের 61 আয়াত 61 নাম্বার আয়াত কেউ তো তুমি লঙ্ঘন করে ফেলেছো। আল্লাহু আকবার বলেন। ফাইদা দখলতুম ফসলিমু আলা জলে বলুন আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যখন কারো ঘরে তোমরা প্রবেশ করবে তখন তোমরা কি করবে, তোমরা নিজেদের উপর সালাম করো, অর্থাৎ সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করো। বিনা সালামে ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। যুবক, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছ কিন্তু তুমি আমার তো সালাম দেও নাই। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার দরজা দিয়ে প্রবেশটা করে পিছন দিক দিয়ে প্রবেশ করেছ, এরপর বেড়া ভেঙ্গে ফেলেছ অপরাধী। দুই নাম্বার অনুমতি নিলে না, বিনা অনুমতিতে ঢুকছ। তিন নাম্বার বাড়িতে এসেছ, সালাম দাও নাই। ওবার বলছেন, মা চার নাম্বার কি অন্যায় করলাম? এবার যুবতী ডেকে বলেন, ওরে যুবক, আমি তোমার চিনি না, চার নাম্বার যে অন্যায় তোমার হলো সূরা হুজরতের 12 নাম্বার আয়াত তুমি লঙ্ঘন করেছ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. الله رب العالمين যুবক তুমি শোনো, হে মুমিনগণ, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অনুমান করে না জেনে শুনে, তদন্ত না করে মানুষকে দোষী সাব্যস্ত করে খারাপ ভাবে। এই রকম লোক সমাজে আছে কি নাই? কোন তদন্ত করলো না, শুনেছে একটি কথা, তদন্তের উপরেই তারা রিপোর্ট পেশ করে অন্যায় ভাবে মানুষকে মামলা হামলা দিয়ে জেলখানায় পাঠায়। এই রকম লোক সমাজে আছে কি নাই? যুবতী ডেকে বলতেন, যুবক আমি তোমার চিনি না, অন্যায় ভাবে তুমি অনুমান করে আমার বিরুদ্ধে যে মনে খারাপ ভেবেছ, অনুমান করে আমাকে যেইটা মনে ভেবেছ, মনে করেছ আমি খারাপ, আমি কেন গান শুনলাম, আমি কেন গান গাইলাম, তুমি আমাকে তদন্ত অনুসন্ধান না করে আমার বিরুদ্ধে তুমি খারাপ অভিযোগ করেছো, এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। যুবক আমি কেন গান গাইলাম তুমি শুনলে না, গান গাওয়ার কারণ কি? তুমি তদন্ত না করে অনুসন্ধান না করে আমার বিরুদ্ধে তুমি যে মামলা দিতে চাচ্ছ এইটা পশ্চিমকালেও পছন্দনীয় নয়। যুবক তুমি যে আমাকে বলেছো আমি গান গেয়েছি, কোরআনের একটি আয়াত লঙ্ঘন করলাম, সকালবেলা খলিফা ওমরের কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে কোনো সমস্যা নাই। তবে যুবক শোনো, তুমি তো কোরআনের চারটি আয়াত লঙ্ঘন করেছো, তোমার আগে
সকাল বেলা খলিফা তুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়া তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের দেব জোরে বলো সুবহানাল্লাহ হচ্ছে তোমার এবার থেমে পেরেশান বলে কি মহিলা আমি আসলাম সে গান গাচ্ছে তার বিচার করব আমি যে খলিফা সে তো জানে না এখন আমার বিরুদ্ধে সে মামলা করবে আর সত্যই তো আমি বিশাল অন্যায়কারী চারটি কোরআনের আয়াত আমি লঙ্ঘন করেছি এক নাম্বার আমি ঘরের দরজাতে না ঢুইকা কেন আমি ঘরের পিছন দেখতে ঢুকেছি আমি অন্যায় করেছে দুই নাম্বার অনুমতি দেই নাই তিন নাম্বার সালাম দেই নাই চার নাম্বার অনুমান করে গান গার কারণ তারকে খারাপ ভেবেছি এটা আমার জন্য অন্যায় হয়েছে বাপ আমি অন্যায় করে ঠিক আছে খলি বোমারের কাছে বিচার দিবা কোনো সমস্যা নাই তবে আমি তোমার পরিচয় জানতে চাই তুমি কে আল্লাহ আকবার বলেন এইবার যুবতী দেখে বলতেছেন ওরে যুবক আমি তোমারে চিনি না তবে শোনো আমি যুবতী আমার বিরুদ্ধে যে মামলা দিতে চাও আমাকে খারাপ ভেবে তো তবে শোনো আমি কিন্তু সাধারণ কোন যুবতী মেয়ে না আমি আল্লাহ নবীর একজন সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী আমি আর আমি আল্লাহ পাকের কোরআন মহাপবিত্র কোরআনুল কারীমের 30 পারা কোরআনের হাফেজা আল্লাহু আকবার আমি আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী রাসূলের বিশেষ সাহাবি আমি সাধারণ মেয়ে না আমি কোরআনের একজন হাফেজা আল্লাহু আকবার হযরত উমার এবং পেরেশান হয়েছে সর্বনাশ করেছে কি আব্দুল্লাহ ইবনে সাদ তাকে তো আমি চিনি তার স্ত্রী আমি তার সামনে খারাপ ব্যবহার করতে চাচ্ছি আমি অনুমান করে সন্দেহ করে আমি মামলা দিতে চাই এটা আমার দ্বারা ঠিক হয় নাই ঠিক আছে বা পরিচয় যখন পাইলাম সকালবেলা যে আমার বিরুদ্ধে মামলা করবে পরিচয় যখন পেলাম কিন্তু গান গাইলে কেন এই যে আমার একটু শুনাও আমি শুনতে চাই গান গাওয়ার কারণ কি যেহেতু আমি অন্যায় করে ফেলেছি না জেনে শুনে তাহলে গান গাওয়ার কারণটাকে আমার একটু শোনাও আবার ভাইরা খারাপ লাগে ছেড়ে দিব ছেড়ে দিব এটাকে আমি বলবো কারণ কি গান গাওয়ার কারণ কি বলবো আসলে বলবো ভাই আমার ভাইরা হযরত ওমর থেকে বলছেন যুবতী তুমি যে কোরআনের হাফেজা আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী আমি শুনতে পেরেছি হযরত ওমর ফারুকের কাছে গিয়ে আমার বিরুদ্ধে মামলা দিবা আর হযরত ওমর মনে মনে ভাবছে যে ওমরের কাছে বিচার দিবা আমি তো সেই খলিফা ওমর তুমি তো আমার সেরোনা আল্লাহু আকবার বলেন তার মানে হলো হযরত খলিফা এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সাধারণ বেশে চলতেন কেউ তার চিনতে পারতো না এটা খলিফা আজকে কিন্তু আমরা যখন নেতৃত্ব দেই অসংখ্য লোকের বহর থাকে কি থাকে না নেতাদের দেখি তো অসংখ্য গাড়ি আছে কি নাই হযরত ওমর তিনি চলতেন কোন বডিগার্ড নাই কোন প্রশাসন নাই কিচ্ছু নাই তার কারণ হচ্ছে তার কাছে সবচাইতে যে অস্ত্র বড় অস্ত্র ছিল সেটা হচ্ছে মহাপবিত্র কোরআনুল কারীম জোরে বলো সুবহানাল্লাহ আমার ভাইয়ের আপনারা জানেন একটি তথ্য দিতে চাই 2016 10ই সেপ্টেম্বর এই ভারতে পপ জনপল যখন তিনি আসলেন অনেক দূর থেকে হাজার হাজার মাইল দূর থেকে একটা কনফারেন্স করার জন্য বেধর্মী হিন্দুদেরকে নিয়ে সেখানে কনফারেন্সে 10,000 লোক ছিল 10,000 লোকের মধ্যে